আসসালামু আলাইকুম, আমি ইশতিয়াক আহমেদ। ঘুরতে ঘুরতে আজ চলে এসেছি আমার নিজ জেলা শেরপুরের কিছু দর্শনীয় স্থান পুনরায় দেখার জন্য। ভারতীয় সীমান্তবর্তী অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের ভাণ্ডার শেরপুর জেলাটি ময়মনসিংহ বিভাগের অন্তর্ভুক্ত। করোনা মহামারী আমাদের মানব জীবনে যে স্থবিরতা এনে দিয়েছে, শেরপুরের প্রকৃতিতে তা কতটা প্রভাব ফেলেছে তা সচক্ষে দেখার জন্যই আজ চলে এলাম। আজ এসেছি শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলায় অবস্থিত গজনী অবকাশ কেন্দ্র এবং তার পার্শ্ববর্তী রাবার বাগান দেখার জন্য। রাবার গাছ থেকে নিঃসৃত এই সাদা কষ থেকেই মূলত রাবার প্রস্তুত করা হয়। পরবর্তীতে সংগ্রহিত এই কষগুলোর সাথে বিভিন্ন কেমিক্যাল মিশিয়ে আগুনে জাল দিয়ে তৈরি হয় রাবারের শীট। রাবার গাছের বয়স 7 বছর পূর্ণ হলেই কষ সংগ্রহের কাজ শুরু করা হয়। প্রতিটি গাছ গড়ে 20 থেকে 25 ফুট পর্যন্ত লম্বা হয়। গাছের বয়স 40 পেরুলেই রাবার উৎপাদন হ্রাস পেয়ে যায়। পানি দিয়ে হালকা প্রসেসিং এর পর এই রাবার শীটগুলোকে আবার রোদে শুকাতে হয়। রাবার বাগান শেষ করে এ পর্যায়ে ছুটে চললাম গজনী অবকাশের দিকে। এই পদ্ম সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে গিয়ে হঠাৎ চোখে পড়ল অনাকাঙ্ক্ষিত এক কাঠবিড়ালি। জনমানব শূন্য অলস দুপুরে খানিকক্ষণ খোশ গল্পে মেতেছিলাম দুজন। Thank you.
এখানে ঢোকার জন্য অতিরিক্ত 20 টাকা প্রবেশ মূল্য দিতে হয়। ছবির মতো অপরূপ সুন্দর আমাদের শেরপুর।